যাদবপুরের ছাত্র মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুতে আঙুল উঠছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি অনিয়মও সামনে এসেছে। কাঠগড়ায় তোলা হচ্ছে বাম ছাত্র সংগঠনগুলিকে। এবার এই ইস্যুতে মুখ খুললেন কমলেশ্বর শ্রীলেখারা। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের অভিযোগ, যাদবপুরে প্রতিবাদী আর দুষ্কৃতীদের এক আসনে বসানোর চেষ্টা চলছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানিয়েছেন, জঙ্গলে বাঘ সিংহ শিকার করে তার ক্ষুধা নিবৃত্ত করার জন্য মানুষ সজ্ঞানের রেপ করে, খুন করে, র্যাগিং করে। বুধবার প্রাক্তনীদের মোমবাতি মিছিলে যোগ দিয়ে আন্দোলনের পাশে থেকেছেন বাংলার জুনআনটি ওরফে উষশী চক্রবর্তী।